এই জায়গাটা হলোই নিজেকে প্রিপেয়ার করার একটা মানে সুন্দর একটা জায়গা, যেহেতু আমরা ইচ্ছে মতো ব্যাটিং করতে পারি, সো নিজেকে গুছিয়ে নেওয়ার একটা ভালো জায়গা এটা। যেখানে ব্যাটিং করি ওইখানে রান তো আর সেট করা যায় না, সো টিমের পরিস্থিতি বুঝে যখন মন চায় তখন নামাবে আমাদের। আমার মেইন টার্গেট হলো আমি যেখানে ব্যাটিং করি আমার ফিনিশিং করা। পাওয়ার হিটিং বলতে সমস্যা না, আই থিঙ্ক ওইটা নিয়ে কাজ করতেছি আরও বেশি বেশি, যেহেতু ইন্টারন্যাশনাল যে জানি কোনো প্রবলেম না হয়, আরও নিজেকে প্রিপেয়ার করতেছি এইভাবে। সব টিম থেকে আমরা একটু ডিফারেন্ট, আমরা অনেক আগে থেকে প্র্যাকটিস শুরু করেছি, সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টিমের জন্য। না আসলে প্রেশারের কিছু নেই, আমি সবসময় রেডি থাকি, টিম ম্যানেজমেন্ট আমাকে নিয়ে চিন্তা করে, আমি যে কোনো সময় যেখানে নামতে পারি টিম ম্যানেজমেন্ট আমাকে নামাতে পারে, সো আমি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতেছি। চেষ্টা করব যে নিজেকে ম্যাচটা ফিনিশিং করার ট্রাই করব যতক্ষণ উইকেটে থাকা যায়।